নমস্কার, জিরো মিশন থেকে খবর পড়ছি আমি তনুশ্রী। আজকের খবর, কাতার বিশ্বকাপকে কেন্দ্র করে ফ্যান ফেস্ট চলছে দোহায়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত মানুষ মধ্যপ্রাচ্যের এই দেশে এসেছেন বিশ্বকাপকে কেন্দ্র করে। সেখানে ফ্যান ফেস্টের রোজই বিভিন্ন তারকারা পারফর্ম করছেন, যারা নোরা ফাতিহি করেন কাতারের রাজধানীতে। তার পারফরমেন্স মঞ্চে আগুন ধরিয়ে দেওয়ার মতো ছিল। নোরার তারে হিন্দল লেগেছিল ফুটবল প্রেমীদের হৃদয়, কিন্তু শেষটা ভালো মতো করতে পারলেন না কানাডায় জন্মগ্রহণ করা বলিউড অভিনেত্রী। মঞ্চের মধ্যে দাঁড়িয়েই উল্টো করে ধরলেন জাতীয় পতাকা। সামনে সারিতে থাকা এক ভারতীয় সমর্থকের থেকে জাতীয় পতাকা হাতে জয় হিন্দ বলার জন্য তিনি আবেদন করেন সমর্থকদের। ইন্ডিয়া ইন্ডিয়া বলে দেশপ্রেম দেখান, এবং তার সঙ্গে সমর্থকদের একটা বড় অংশ ইন্ডিয়া ইন্ডিয়া বলে জয়ধ্বনি দেয়। প্রথমে ঠিকভাবে পতাকা ধরলেও পরে সেটা ঠিক করে ধরতে গেলে তা উল্টো করে ফেলেন নোরা। নোরা সেই ভিডিও বহু সমর্থক শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে, এবং সেখানেই ট্রোলড হয়েছেন নোরা। উল্টো করে ভারতীয় পতাকা ধরার জন্য ট্রোলড হন তিনি। এক সমর্থক এমনই এই ভিডিওতে মন্তব্যের স্থানে লিখেছেন, তিনি জানেন না কিভাবে জাতীয় পতাকা ওড়াতে হয়। সবুজ থেকে গেরুয়ার দিক থেকে পতাকা ধরে তিনি সেটা ওড়াচ্ছেন, অত্যন্ত অসম্মানজনক। অপর এক ভারতীয় সামাজিক মাধ্যমে লিখেছেন, ভারতীয় জাতীয় পতাকাকে তিনি সম্মান দেখাননি, এটার অপমান করেছেন তিনি। যদিও তার বহু অনুগামী নোরার পাশে দাঁড়িয়ে মন্তব্য করেছেন, ভারতীয় না হয়েও দেশের পতাকা হাতে তার আবেগকে সম্মান জানিয়েছেন তারা, এবং প্রশংসা করেছেন তার নাচের। তার ভক্তকুলের অধিকাংশের মন্তব্যের নির্যাস সেই সেরা, নোরা ম্যাম আপনার নাচকে ভালোবাসি।